নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে মনে করে যুক্তরাষ্ট্র। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বলেও জানান সফররত মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। মঙ্গলবার সকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির উপসহকারী মন্ত্রী। We cannot thank you enough. We know that it's an incredible strain. কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি, সেই সাথে আমরা এই সংকটের স্থায়ী সমাধানে কাজ করে যাচ্ছি। Should be dignified and should be safe. এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি। I stress the importance of free and fair elections. প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রতিশ্রুতিকে সমর্থন করার জন্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। ডিবিসি নিউজ ডেস্ক।